স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন তার দীর্ঘ ইউরোপ সফরের শুরুতেই ইউক্রেনে পৌঁছেছেন। ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে সৃষ্ট উত্তেজনা প্রশমনের কূটনৈতিক চেষ্টায় ব্লিংকেন এ সফর করছেন। বুধবার এ সফরকালে রাশিয়া শান্তির পথে থাকবে বলে ব্লিংকেন আশা প্রকাশ করেছেন। আবার একই সঙ্গে বা সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, রাশিয়া শিগগিরই নতুন করে ইউক্রেনে হামলা চালাতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ব্লিংকেনের আলোচনা করার কথা জানা যায়। পরে জার্মানির বার্লিনে তিনি ব্রিটেন, ফ্রান্স এবং জার্মান প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। এরপর ব্লিংকেন জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করতে পারেন। কিয়েভ সফরকালে সেখানে অবস্থিত আমেরিকার দূতাবাসে কূটনীতিকদের সঙ্গে আলাপচারিতায় ব্লিংকেন বলেছেন, লাভরভের সঙ্গে সাক্ষাতের সময় রাশিয়া কূটনৈতিক এবং শান্তির পথে অটল থাকবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী। তবে সতর্ক করে দিয়ে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব স্বল্প সময়ের মধ্যে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন। ব্লিংকেন আরও বলেন, আপনারা ভালো করে জানেন গত কয়েক মাস ধরে আবার ইউক্রেনের দিকে গভীর মনোনিবেশ করেছে, কারণ আমরা সেখানে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার উল্লেখযোগ্য পরিমাণ সেনা মোতায়েন দেখেছে। কোনো ধরনের উস্কানি কোনো কারণ ছাড়াই সেখানে রুশ সেনা সমাবেশ হচ্ছে। আমরা জানি ওই সামরিক শক্তি খুব স্বল্প সময়ের মধ্যে আরও বাড়ানোর পরিকল্পনা আছে, আর শক্তি বাড়ানো হলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শীঘ্রই ইউক্রেনের বিরুদ্ধে নতুন করে আগ্রাসী কর্মকাণ্ড চালানোর সক্ষমতা পেয়ে যাবেন। ইউক্রেন সীমান্তে কিছুদিন আগে রাশিয়ার হাজারো সেনা মোতায়েন নিয়ে কিয়েভ ও এর মিত্র দেশগুলো শঙ্কিত হয়ে উঠছিল। ইউক্রেনের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালাতে মস্কো এ কাজ করেছে বলে সংশয় প্রকাশ করেছিল তারা। এই সংখ্যার মধ্যে রাশিয়া এ সপ্তাহে বেলারুশে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। আগামী মাসে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়ার জন্যই এই সেনা সমাবেশ বলে জানিয়েছে বেলারুশ। তবে এগুলোর কোনোটি ইউক্রেনে হামলা চালানোর জন্য করা হচ্ছে না বা এমন কোনো পরিকল্পনা নেই বলে দাবি রাশিয়ার। কিন্তু নেটো জোটে ইউক্রেনের যোগদান আটকানো সহ নিরাপত্তা নিশ্চয়তা পেতে রাশিয়া ওয়াশিংটনের উপর চাপও সৃষ্টি করেছে। শহীদুল ইসলাম সোহাগ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।